ছিল একজন সন্ত্রাসী খুনি। মৌসুমীর আগে আমাজন ছবিতে অফার পেয়েছিলেন চিত্রনায়িকা শিমলা। পুরো ভিডিওটি দেখে তবেই কমেন্ট করুন। হ্যালো, ১৯৯৯ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে চিত্রনায়িকা শিমলার। প্রথম সিনেমা ম্যাডাম ফুলির শুটিং করার সময় আম্মাজান ছবির জন্য অফার পেয়েছিলেন চিত্রনায়িকা শিমলা। ম্যাডাম ভাইয়ের সাথে যখন আমার একটা মুভির জন্য কথা হয়েছিল আম্মাজান, তখন আমি ফার্স্ট কাজ করি ম্যাডাম ফুলির, আমার রানিং কাজ চলছিল। তো আমি কোনো কারণে আর কি আসলে ওই সময়টা মানে আসলে ব্যাটে বলে মিলে ওঠেনি। তবে প্রথম ছবি নিয়ে বিজি থাকার কারণে ব্যাটে বলে মিলাতে পারেননি শিমলা। কিন্তু তখন থেকে মান্নার সাথে ছবি করার ইচ্ছে ছিল শিমলার। কিন্তু আম্মাজান ছবিতে মান্নার বিপরীতে আর কাজ করা হয়ে ওঠেনি শিমলার। ১৯৯৯ সালে ৩০ এপ্রিল মুক্তি পায় শিমলা অভিনীত প্রথম সিনেমা ম্যাডাম ফুলি, যার পরিচালনার দায়িত্বে ছিলেন কিংবদন্তি পরিচালক শহীদুল ইসলাম খোকন। এই সিনেমায় একজন অশিক্ষিত গ্রাম্য মেয়ে থেকে কিভাবে নিজেকে পরিবর্তন করে মডার্ন শহুরে মেয়ে হয়ে স্বামীর কাছ থেকে অধিকার আদায় করা যায়, সেই গল্পে অভিনয় করেছিলেন শিমলা। অভিষেক সিনেমায় শিমলা দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো দুর্লভ একটি বস্তু। রাতে ঘুমাসনি? যে না, পাখির ঘরটা খুব গরম, তো তাই রাতে ঘুমাইতে পারি না। যেটা শিমলার জন্য অনেক আনন্দের একটি মুহূর্ত ছিল। চলচ্চিত্রে খুব কম ব্যক্তি প্রথম সিনেমার মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করতে পেরেছেন। এই বছরেই ম্যাডাম ফুলি সিনেমার মুক্তির দুই মাস পরেই মুক্তি পায় আম্মাজান ছবিটিও। বোঝা যাচ্ছে শিডিউল মেনটেন করা টাফ হয়ে গিয়েছিল শিমলার জন্য। মুক্তির পর আম্মাজান ছবিও পেয়ে যায় বাংলা সিনেমার অন্যতম ব্লকবাস্টার হিটের তকমা। এই সিনেমায় অভিনয় করলে শিমলাও ব্লকবাস্টার একটি সিনেমার অংশীদার হতে পারতেন। যদিও আম্মাজান সিনেমায় পুরো গল্পটি একজন মায়ের প্রতি ছেলের ভালোবাসা নিয়ে গড়ে উঠেছে, যেখানে বাকি চরিত্রগুলো সেভাবে জ্বলে উঠতে পারেনি। পরবর্তীতে শিমলার এই চরিত্রটিতে মৌসুমি অভিনয় করেছেন। কারো সিনেমায় কেউ অভিনয় করা মানে যে তিনি অনেক নিচে চলে গিয়েছেন এমন কোনো কিছু বোঝায় না। চলচ্চিত্র জগতে এটা সব তারকার ক্ষেত্রে হয়ে থাকে। মান্নার সাথে কাটানো স্মৃতি মনে করতে গিয়ে একথা জানান শিমলা। শিমলা বলেন, মান্না ভাই বলতো আমি ভালো অভিনয় করি। আমিও মান্না ভাইকে বলতাম আপনার অভিনয়ের জায়গা অনেক ভালো। তার সাথে তিনটি সিনেমায় কাজ করেছি, সিনেমা করার প্রতিটি মুহূর্তে ভীষণ মজা করেছি আমরা, খুব আপন হয়ে যেতাম সবাই, যেন একটা ফ্রেমে বন্দি সবাই। আমরা ইনফরমেশন ছাড়া কখনো কোনো ভিডিও তৈরি করি না। কোনো ভিডিও কাউকে আঘাত করার জন্য তৈরি করা হয় না বা কোনো শিল্পীকে ছোট করার জন্য তৈরি করা হয় না। চলচ্চিত্র জগতের অজানা সব খবরাখবর জানিয়ে দেয়াই আমাদের কাজ। তারপরও যদি কেউ বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ছবি জঙ্গলের অজানা সব খবরাখবর জানতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সিনেফেভার বাংলা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।